হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইভ কিচেনের সুস্বাদু নুডলসটা কীভাবে তৈরি হয়। দেখে নেওয়া যাক প্রথমেই কী কী দিয়ে নুডলসটি আমি তৈরি করব। দেখুন ভিউয়ার্স, প্রথমে দেখাচ্ছি এখানে চারটি প্যাকেট আছে নুডলসে, স্টিক নুডলস। এটি নুডলসের ভিতরের যে প্যাকেটটি একটি মশলা থাকে সেই প্যাকেট, এটি সুস্বাদু ম্যাগি নুডলস মশলা। এখানে আছে গাজর, এখানে আছে কাঁচামরিচ, পাতাকপি, পেঁয়াজ, পেঁয়াজের পাতা, ডিম, হট টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস। এছাড়াও রয়েছে গরম মশলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, চিনি ও লবণ। কোনটা পরিমাণ কতটুকু এবার সেটা বলছি। আমি আজকে চারটা নুডলসের প্যাকেট একসাথে রান্না করব। এর জন্য প্রয়োজন চারটি ডিম, গাজর 250 গ্রাম, বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ সেটা হাফ সিদ্ধ করে নিতে হবে, পেঁয়াজ পাতা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ 1 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ 15 থেকে 20টি, সয়া সস 4 টেবিল চামচ, টমেটো সস 4 টেবিল চামচ, ওয়েস্টার সস 2 টেবিল চামচ, ম্যাগি মশলা, ম্যাগি নুডলসের মশলা আপনি 3টি প্যাকেট দিতে পারেন বা 4টি প্যাকেট দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। আর এছাড়াও নুডলসে, স্টিক নুডলসের ভিতরে যেই আরেকটি প্যাকেট দেওয়া থাকে মশলা প্যাকেট, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম, সেই প্যাকেট মানে যেই কটি প্যাকেট থাকবে, যেই কটি প্যাকেট আপনি ইউজ করবেন নুডলসের প্যাকেটের যে মশলাগুলো, আপনি সবগুলো দিয়ে দিবেন। চলুন এবার রান্নায় যাওয়া যাক। আমি তেল ঢাললাম, তেলটি একটু গরম হোক। তেলটি গরম হওয়ার মাত্র আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। এবার একটু লবণ পরিমাণ মতো, এবার একটু গোলমরিচের গুঁড়ো, ডিমটিকে হালকা ভেজে নেব। দেখুন ভিউয়ার্স, দেখুন ভিউয়ার্স, ডিমটি মোটামুটি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডিমটি অন্য পাত্রে উঠিয়ে রাখব। ডিমটি এটাতে ঢেলে নিলাম, ভিউয়ার্স দেখতে থাকুন। কিছুটা তেল ঢেলে নিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু হালকা ভেজে নিই।
এরপর পেঁয়াজে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর কাঁচা মরিচ কুচি, একটু ভালো করে নেড়ে নিই। গ্যাসের পাওয়ারটি মিডিয়াম পাওয়ারে রাখতে হবে, অতিরিক্ত বাড়ানো যাবে না, পুড়ে যেতে পারে। আমি এর জন্য ইউজ করেছি ননস্টিকের বল। লবণ দিলাম, লবণ দিয়ে একটু নাড়ব, ভালো করে মিশিয়ে নেব। গাজর কুচি দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন আমি একের পর এক সবগুলোই দিয়ে যাচ্ছি। প্রতিটাই যতবার যে কয়টি আইটেম আমি দিব অতবারে আমি নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নিব। ননস্টিকে রাঁধার সুবিধা হলো যে ননস্টিকে আপনার লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, অনেক সেফভাবে রান্না করা যায়। আপনারা ইচ্ছা করলে ননস্টিকে রান্না করতে পারেন। আমি ননস্টিক ইউজ করেছি একটু একটু ভালোভাবে রান্নাটি করার জন্য। ভিউয়ার্স, গাজরটি যেহেতু আমি পূর্বে সিদ্ধ করিনি, সম্পূর্ণ কাঁচা ছিল, শুধু কুচি করে নিয়েছিলাম, সেজন্য 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট আমি তাকে চুলায় রাখব, ভালো করে নাড়ব। বাঁধাকপি সিদ্ধটা দিয়ে দিলাম, দেখুন বিয়ার আমি এক এক করে সব কিছুই দিচ্ছি। এরপর ভালো করে এটি নাড়তে হবে। পেঁয়াজ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এরপর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং চিনিটি পরিমাণ মতো দিয়ে দিলাম, সমস্যা নাই। এরপর ওয়েস্টার সস দিচ্ছি আমি, সয়া সস, একটু ভালো করে মিশিয়ে নিই। দেখুন পিয়ার্স, এবার আমি একে একে করে প্যাকেটের যে মশলাগুলো ছিল সেগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব। সবগুলো মশলা দেওয়া শেষ, এবার ভালো করে নেড়ে নিচ্ছে। দেখুন ভিউয়ার্স, কালারটি দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে হয়তো আপনাদের, ভালো করে দেখুন ভিউয়ার্স। এখানে যেহেতু আমি পাতাকপি দিয়েছি, পাতাকপি সেদ্ধ করা ছিল, হাফ সেদ্ধ, তো পাতাকপি দেওয়ার পর কিন্তু একটু পানি উঠবে, পানিটি একটু শুকিয়ে নিতে হবে, কিন্তু খেয়াল করুন সামান্য পানি উঠেছে, আমি পানিটি শুকিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমি চুলার গ্যাসের পাওয়ারটি একটু বাড়িয়ে নিব, আন্দাজ মতো আমি এটিকে পানিটিকে শুকিয়ে নিব। এবার ডিম ভাজাগুলো দিয়ে দিলাম আমি, ভালো করে নেড়ে নিব। আমি টমেটো সসটি দিচ্ছি এবার, ভিউয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র সবজি, দেখুন ভিউয়ার্স। আমি কিন্তু নুডলসের প্যাকেটগুলি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ, এবং সিদ্ধ করার সময় 2 টেবিল চামচ লবণ দিয়েছি।
ও 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল ইউজ করেছি যাতে নুডলসটি ঝরঝরা হয় নালে নুডলস একটি সাথে একটি লেগে যায় দেখুন ভিউয়ার্স ভিউয়ার্স নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো দেখুন অনেকটা ঝরঝরা তারপর আপনি হাত দিয়ে ছুটিয়ে দিবেন নুডলসগুলো যদি একটার সাথে একটি লেগে যায় হাত দিয়ে ছুটিয়ে নেবেন ছুটিয়ে জড়িয়ে নেবেন দেখুন এছাড়াও এটার সাথে যখন মিক্সড হচ্ছে ভেজিটেবলের সাথে দেখুন ভিউয়ার্স যে তেলের সংস্পর্শে নুডলসগুলো আলাদা হয়ে যাচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিউয়ার্স দেখুন নুডলস যেগুলো একটির সাথে একটি লেগেছিল ওগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে একটু ভালো করে নাড়তে হবে এবং যেগুলো জড়িয়ে গেছে ওগুলো ছড়িয়ে দিতে হবে দেখুন ভিউয়ার একটু একটু নাড়াচাড়া করলে ছুটে যাবে ভিউয়ার্স দেখুন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে নুডলস হয়ে গেছে এরপর আমি পরিবেশন করব দেখুন হয়ে গেল ফাইভ কিচেনের ভেজিটেবল নুডলস খুবই সুস্বাদু এই নুডলসটি খেতে আমরা বাসায় একটু ট্রাই করলে খুব সহজেই পারবো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আগামীতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন ধন্যবাদ।